নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত তো রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্টার্ন রেলওয়ে তার অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের একটা বলি কথা বলি আটাইশে জানুয়ারি ঠিক আছে আটাইশে জানুয়ারি শিক্ষকদের সাথে আর আধিকারিকদের একটা কিন্তু যে একটা মিটিং হয়েছে হাই লেভেল মিটিং হয়েছে সেখান থেকে অনেক রকম আপডেট উঠে এসেছে সেটা তোমরা প্রত্যেকে যেন অন্যান্য ইউটিউব চ্যানেল থেকে আশা করছি দেখতে পেয়েছো কিন্তু সেই প্রসঙ্গে তোমাদের একটা কথা এখানে বলতে চাই সেটা হচ্ছে রেলের গ্রুপ ডি ঠিক আছে তোমরা জানো যে লাস্ট রিক্রুটমেন্ট যেটা হয়েছিল যেখানে প্রচুর পরিমাণে এক লক্ষ তিন হাজার প্লাস কিন্তু ভ্যাকান্সি ছিল এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে রেলের আপকামিং গ্রুপ ডি শূন্যপথ আসতে চলেছে এখানে কি যোগ্যতা থাকবে টেন প্লাস শুধুমাত্র মাধ্যমিক নাকি টেন পাসের পাশাপাশি আইটিআই লাগবে এটা নিয়ে কিন্তু যে লেটেস্ট আপডেটটা সেই মিটিং থেকে উঠে এসেছে সেটাই তোমাদের কিন্তু আজকে বলছি তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকে দেখতে পাচ্ছ বর্তমানে রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যখন আসবো তো তখন আমরা এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে পারবো তো আশা করছি তোমরা এখানে প্রত্যেকেই সেটা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট নোটিশ ইন্ডিয়ান রেলওয়েজ তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে বোর্ড ঠিক আছে রিকুয়েস্টেড এডুকেশন কোয়ালিফিকেশন ফর রেলওয়ে জব ইন লেভেল ওয়ান অর্থাৎ গ্রুপটির কথা এখানে উল্লেখিত করেছে তো এখানে যেটা বলা হচ্ছে দেখো দ্য ওয়ান টাইম এক্সামিশন গ্রান্টেড বাই ইন্ডিয়ান রেলওয়েস ইন এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার টু টু জিরো ওয়ান এইট অ্যান্ড আরআসি জিরো ওয়ান টু জিরো ওয়ান নাইন ইস্যুড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইন ফেব্রুয়ারি টু জিরো ওয়ান এইট অ্যান্ড মার্চ টু জিরো ওয়ান নাইন রেসপেকটিভি ওয়াজ অন দি স্পেশাল ডিসপেনসেশন ফর দোস রিক্রুটমেন্ট ড্রাইভস অ্যান্ড সেম হ্যাজ নাও বিন উইথড্রন এখানে এটা বলতে চেয়েছে যে দু হাজার আঠারো এবং দু হাজার উনিশ সালে তোমাদের রেলের যে লেভেল ওয়ান ডি যে শূন্য পদ এসেছিলো সেখানে কিন্তু তোমাদের ছাড় দেওয়া হয়েছে কী যে কী ছাড় সেটা তোমাদের বলছি সেটা হচ্ছে দু হাজার আঠেরো এবং দু হাজার উনিশে যে শূন্য পদ বা ভ্যাকান্সিগুলো এসেছিলো সেখানে কিন্তু রেলের সমস্ত পদের জন্য তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো সেখানে তুমি কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে এটুকু ছিল কিন্তু সেখানকার এই নোটিশ অনুসারে এটা কিন্তু অফিসিয়াল নোটিশ তো সেখানে এখানে কি বলেছে দেখো পরবর্তীতে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাস নাও বিন উইথড্রন যেটা তুলে দেওয়া হয়েছে এবং এখানে বলেছে দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল ফিউচার রিক্রুটমেন্ট টু বি নোটিফাইড আফটার পনেরো ছয় দু হাজার উনিশ ইন লেভেল ওয়ান অব দ্য পে ম্যাট্রিক্স এন্ড টেকনিক্যাল ডিপার্টমেন্টস মানে হচ্ছে মিনিমাম যে শিক্ষাগত যোগ্যতা যেটা হচ্ছে পনেরো ছয় দু হাজার উনিশের পর মানে হচ্ছে পনেরোই জুন দু হাজার উনিশের পর যদি কোনো রিক্রুটমেন্টের পক্ষ থেকে গ্রুপ ডির পক্ষ থেকে প্রকাশিত হয় তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন হতে চলেছে কি পরিবর্তন সেটা হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টস ফর এক্সাম্পল সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এবং সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টস অ্যান্ড ক্যাটারিং উইংস অফ রেলওয়ে উইল বি টেন পাস এর পাশাপাশি ন্যাশনাল অ্যাপেন্টিস সার্টিফিকেট এনএসসি গ্র্যান্টেড বাই ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং অর অথবা যেটা বলেছে টেন পাস প্লাস আইটিআই ঠিক আছে এটা বলেছে আমি তোমাদের একটা ভিডিও করে বলেছিলাম তোমরা একটু মনে করে দেখো তোমাদের যদি মনে থাকে সেখানে তোমাদের ভিডিও করে বলেছিলাম যে এই যে এইটার ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট শূন্যপদ যেটা পাবে সেটা হচ্ছে টেন প্লাস আইটিআই মাধ্যমিক পাস প্লাস আইটিআই এবং হ্যাঁ কিছু শূন্যপথ রয়েছে সেটা পনেরো থেকে কুড়ি পার্সেন্টের মধ্যে শূন্যপদ রয়েছে যেখানে কোনো আইটিআই লাগবে না শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও চলবে যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে কিন্তু প্রচুর প্রার্থী যারা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা কিন্তু তাদের কোনো আইটিআই নেই তারা কিন্তু এর পরীক্ষায় বসতে পারবে না এটা নিয়ে কিন্তু একটা ভয় ছিল যে কি হবে কি হবে ঠিক আছে কিন্তু যেটা তোমাদের লেটেস্ট আপডেট তোমাদের বলে দিচ্ছি যে আটাইশে জানুয়ারি অর্থাৎ গতকাল যে শিক্ষকদের সাথে ঠিক আছে পাটনার শিক্ষকদের সাথে বিহারের শিক্ষকদের সাথে যে হাই লেভেলের একটা মিটিং হয়েছে রেলের আধিকারিকদের সাথে সেখানে কিন্তু স্পষ্টরূপে তারা উল্লেখিত করেছে এটা বলেছে যে আপকামিং ভ্যাকান্সি হিসাবে গ্রুপটির যে নতুন শূন্যপদ আসতে চলেছে সেক্ষেত্রে নন আইটিআই অর্থাৎ যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্য ঠিক আছে শুধুমাত্র মাধ্যমিক পাস যারা যোগ্যতা সম্পন্ন থাকবে সেক্ষেত্রে সমস্ত পদের ক্ষেত্রে তারা এলিজিবিলিটি হবে অর্থাৎ এটুকু আমরা বুঝতে পারছি যার টেন পাস রয়েছে প্লাস আইটিআই রয়েছে সেক্ষেত্রেও তারা যেমন আবেদন করতে পারবে আর যে শুধুমাত্র টেন পাস রয়েছে সেখানেও সে আবেদন করতে পারবে ঠিক আছে এক্ষেত্রে এটুকু ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু সেই পুরো নোটিশটা এই নোটিশটা কিন্তু পুরো নোটিশ সেই পুরো নোটিশটায় দেখতে পাচ্ছি এটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো দেখতে পারবো যখন গ্রুপ ডি নতুন শূন্যপথ আসবে তো এটুকু তোমাদের বলে রাখলাম যে আপকামিং রেলের যে গ্রুপ ডি শূন্যপথা রয়েছে সেখানে নন আইটিআই তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতা সম্পন্ন হয়ে থাকো তো অবশ্যই সমস্ত রেলের গ্রুপ ডি যে অনেক পোস্ট থাকে বিভিন্ন রকমের অনেক পোস্ট থাকে সেখানে তুমি গ্রহণযোগ্য ঠিক আছে এলিজিবেট এটুক তোমাদের জানিয়ে রাখছি এবার প্রশ্ন হচ্ছে ভ্যাকান্সি কবে আসবে ভ্যাকান্সি কবে আসবে লাস্ট রিক্রুটমেন্ট যেটা হয়েছিল যেখানে এক লক্ষ তিন হাজার প্লাস এর বেশি অন্য পদ ছিল সেই প্রসেসটা কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি এখনও কিছু প্রার্থীর জয়নিং বাকি আছে তো যখন শেষ হবে তার কিছু দিনের মধ্যে তোমরা আপডেট পেয়ে যাবে এটা নোটিফিকেশন পেয়ে যাবে তো শিক্ষকদের তরফ থেকে এটাও বলা হয়েছিল যে তারা জানতে চেয়েছিলো কবে মাস নাগাদ আসতে পারে কিন্তু তারা সেই সংক্রান্ত বলনি যে এই মাসে আসতে চলেছে সেরকম কিছু বলেনি তারা হচ্ছে আপকামিং সুন খুব শীঘ্রই আসতে চলেছে ঠিক আছে তো এতটুকু আপডেট ছিল এবং তোমরা জানো যে দুদিন আঠাশে জানুয়ারি অর্থাৎ গতকালকে রেল রেলমন্ত্রী যিনি উনিও কিন্তু ঘোষণা করেছেন যে আমরা দেড় লক্ষ কত বলছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাখ রেলওয়ে যে প্রার্থীর প্রার্থী রয়েছে তাদের কিন্তু প্রক্রিয়া ভর্তির প্রক্রিয়া তারা সম্পূর্ণরূপে কমপ্লিট করেছে এবং এলপি তার জন্য তারা নোটিফিকেশন ছেড়েছে প্রত্যেকে যেন এনটিপিসি অর্থাৎ নন ক্যাটাগরি যে এন নন ক্যাটাগরি যে যে পোস্ট রয়েছে এন টিভিসির ক্ষেত্রে সেক্ষেত্রে এবং গ্রুপ ডির ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে সেটাও কিন্তু উল্লেখিত তিনি পড়েছেন একটা বিশ্বস্ত সংবাদ সংস্থা এনআই তোমরা জানো সেখানে তিনি কিন্তু একটা ছোট্ট ইন্টারভিউ দিয়েছেন আশা করছি প্রত্যেকেই সেই পার্টটা দেখতে পেয়েছো ঠিক আছে তো এতটুকু ছিল আজকের ভিডিও তো আমরা অবশ্যই এই রিলেটেড আপডেট তোমাদের দিয়ে থাকবো আর যদি ভালো লেগে থাকে এই আপডেটগুলো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে চলো ভিডিওটি এখানে শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ